ওষুধের খবরে আপনাকে স্বাগতম। আজ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে প্যারোটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই প্যারোটিন খাওয়ার পূর্বে প্যারোটিন সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, আর প্রতিদিন ওষুধের খবর দেখার অভ্যাস করুন। এতে অনেক সমস্যা নিজেই এড়িয়ে যেতে পারবেন। নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পেজটি ফলো করুন। এবার আপনার প্রশ্ন করুন। প্যারোটিন প্রস্তুতকারী কোম্পানির নাম কি? প্যারোটিন প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে সিআই লিমিটেড। প্যারোটিনের জেনেরিক বা অফিসিয়াল নাম কি? প্যারোটিন এর জেনেরিক বা অফিসিয়াল নাম হচ্ছে প্যারোক্সেট হাইড্রোক্লোরাইড। প্যারোটিন এর সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? প্যারোটিন এর সমজাতীয় অন্যান্য ঔষধ হচ্ছে মেলেভ, অক্সাট, প্যানিরিড, প্যারোক্সেট। প্যারোটিন কত ধরনের হয়? প্যারোটিন এর ধরন প্যারোটিন 10 মিলিগ্রাম ও প্যারোটিন 20 মিলিগ্রাম নামে দুটি ট্যাবলেট বাজারে পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে প্যারোটিন ব্যবহার করা হয় বা প্যারোটিন এর কাজ কি? প্যারোটিন এর ব্যবহার সমূহ: দুশ্চিন্তা, বিষণ্ণতা, ভয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইত্যাদি ক্ষেত্রে প্যারোটিন ব্যবহার করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করবেন না। প্যারোটিনের সেবনবিধি কি? প্যারোটিনের সেবনবিধি: সাধারণত প্যারোলিন ট্যাবলেট দৈনিক একটি করে সেব, তবে রোগীর বয়স ও রোগের মাত্রা বিবেচনা করে ডাক্তার যেভাবে পরামর্শ দিবেন সেভাবে ব্যবহার করবেন। প্যারোটিন কখন খাবেন? প্যারোটিন কখন খাবেন? প্যারোটিন খাবারের আগে বা পরে খাওয়া যায়। এটি সাধারণত সকাল বেলা খেতে হয়, তবে এক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলুন। প্যারোটিন কিভাবে খাবেন? প্যারোটিন যেভাবে খাবেন, প্যারোটিন মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া যাবে না, ভেঙে খাওয়া যাবে না, এমনকি গুঁড়ো করেও খাওয়া যাবে না। কোন কোন ক্ষেত্রে প্যারোটিন খাওয়া যাবে না? যে সকল ক্ষেত্রে প্যারোটিন খাওয়া যাবে না: মনোয়ামাইন অক্সিজেন ইনহিবিটর বা প্যারোক্সেটিনের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে প্যারোটিন খাওয়া উচিত নয়। প্যারোটিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? প্যারোটিন এর পার্শ্ব প্রতিক্রিয়া: ঘাম, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, অত্যধিক তন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনি, নিদ্রাহীনতা, কাঁপুনি, ভয় ভয় ভাব, পুরুষাঙ্গের শিথিলতা, বীর্যস্থলনকালীন সময় প্রলম্বিতকরণ ও পুরুষ জননতন্ত্রের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। প্যারোটিন ব্যবহারে কি কি সতর্ক বা সাবধানতা অবলম্বন করতে হবে? প্যারোটিন ব্যবহারে সতর্কতা বা সাবধানতা: হৃৎপিণ্ড ও রক্ত সম্বহনতন্ত্রীয় সমস্যা এবং মৃগী রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে এমন অন্যান্য সকল ওষুধের ন্যায় এ ঔষধ সেবনের পরও রোগীর গাড়ি চালানো ও যন্ত্রপাতি পরিচালনার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। প্যারোটিন অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? প্যারোটিন এর অতিরিক্ত ব্যবহার বা ওভারডোজ হলে করণীয়। আপনি যদি প্যারোলিন অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন তাহলে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন, অথবা হাসপাতালে যোগাযোগ করুন, অথবা স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন 1-6-2-6-3 নম্বরে ফোন করে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারোটিন ব্যবহার করা যাবে কি? গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারোলিন ব্যবহার অধিক গুরুত্ব বিবেচনা ব্যতীত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারোটিন ব্যবহার করা উচিত নয়। প্যারোটিনের দাম কত? প্যারোটিনের দাম বা মূল্য: ঔষধের দাম পরিবর্তনশীল, তাই প্যাকেটের গায়ে বর্তমান মূল্য দেখে কিনবেন। ফার্মেসিতে দামাদামি করলে বেশিরভাগ ঔষধে 5-10% পর্যন্ত কমিশন পাবেন। প্রতিটি প্যারোটিন 10 মিলিগ্রাম ট্যাবলেটের দাম 6.04 টাকা, প্রতিটি প্যারোটিন 20 মিলিগ্রাম ট্যাবলেটের দাম 10.07 টাকা। বাড়িতে বা বাসায় কিভাবে প্যারোটিন সংরক্ষণ করবেন? বাড়িতে বা বাসায় প্যারোটিন সংরক্ষণ: প্যারোটিন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন, সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। দেশের প্রতিটি ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে ঔষধের খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ঔষধ সম্পর্কে আপনি জানতে চান।